ডাবল প্রোটেকশন টানা আমাদের, যে কোনো দোকানে সিঙ্গেল প্রোটেকশন টানা দেয়, ঠিক আছে, আমরা ডাবল প্রোটেকশন টানা দিয়ে থাকি। লোকাল মালে ছোট ক্লাম থাকে, দুইটা করে নাক থাকে, এমনকি আপনার 2 মিলি 3 মিলি ক্লাম গুলো থাকে, আমরা মোটা দিয়ে থাকি যাতে লোডটা বেশি পড়লে কখন আমাদের মালের ঝালাই গুলো না ছুটে। মাঝখানে শেপ গুলো দেখেন, ঝালাই গুলো দেখেন, সব নিখুঁত পাবে। 10 বছরের ভিতরে যদি কোনো ধরনের সমস্যা হয়, ঝালাই ছুটে বাঁকা হয় ভাঙ্গে যায়, আমরা ফ্রি সার্ভিসিং দিব, সেই ক্ষেত্রে কোনো আপনার কস্টিং লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন, সবাইকে নিবিড় ব্লগস এর নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি একটি স্টিলের ফার্নিচারের দোকানে। আজকে আমি আপনাদের স্টিলের ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো। ভিডিওটি যারা এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছেন, আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আপনারা আমার এই পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, যদি তাদের অ্যাড্রেসটা আমার ভিউয়ারদের জন্য বলতেন, তারা কিভাবে এখানে আসবে? এখানে আসলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আজিমপুর এতিমখানা মার্কেট, ঠিক আছে। যদি নিউ মার্কেট থেকে আসেন বা আপনার গাবতলি বা ঢাকার এই সাইড থেকে আসেন, তাহলে মনে করেন আপনার নিউ মার্কেট হয়ে আপনারা নীলক্ষেত হয়ে এই দিক দিয়ে মনে করেন সোজা বরাবর আপনার মেটানি হাসপাতাল আছে। মেটানি হাসপাতাল থেকে মনে করেন আপনার 100 গজ দক্ষিণে হবে, আর এদিকে লালবাগ থেকে মনে করেন আপনার 100-200 গজ উত্তরে হবে, আর ছাপরা মসজিদ থেকে মনে করেন 100 গজ পূর্বে, আর বুয়েট থেকে আপনার 100 গজ পশ্চিমে। তাহলে আজিমপুর এতিমখানা মার্কেট 48/1 রাফাত ফার্নিচার মার্ট, আমার শোরুমের নাম হইতেছে লোকাল মাল করি না, সম্পূর্ণ মনে করেন নিজস্ব বেতনের মিস্ত্রি দেয়, অত্যাধুনিক অভিজ্ঞ কারিগর দেয়, মনে করেন নিখুঁত কাজ করি। আমাদের আলহামদুলিল্লাহ দেখেন মালের কোয়ালিটি, আপনি দেখলে বুঝতে পারবেন ফিনিশিং গুলো নিখুঁত, প্রত্যেকটা ঝালাই পাবেন, রানিং কোনা কোনি গেলে পাবেন ভালো। আমাদের যে কোনো কার্ডের আপনি মনে করেন 3টা করে নাট সিস্টেম, সাধারণত লোকাল মালগুলো দেখবেন 2টা করে নাট সিস্টেম থাকে। আমাদের ক্লাম যেগুলো তৈরি করা, ক্লামগুলো 6 ইঞ্চি তৈরি করা, নিজেরা বানায় নেই, কোনো লোকাল মাল কিনা নেই, 3টা করে নাট, তারপরে মনে করেন আপনার ডাবল প্রোটেকশন টানা, ঝালাইগুলো সম্পূর্ণ রানিং। এই দেখেন আমার ঘরের খাট, এটার সাইজ হচ্ছে 6 ফিট/7 ফিট, 6/7 না 6/7, হ্যাঁ, এটা বড় সাইজ। এরপরে আপনি আরো সাইজ আছে, এটা মালের হচ্ছে আপনার ডাবল ডাসা পাবেন, 6 ইঞ্চি ক্লাম পাবেন, 3টে করে নাট পাবেন, 3টে নাট, 3টে করে নাট সিস্টেম, ক্লাম গুলা পাবেন আপনার পাকা 5 মিলি মোটা। লোকাল মালে ছোট ক্লাম থাকে, 2টে করে নাট থাকে, এমনকি আপনার 2 মিলি 3 মিলি ক্লাম গুলা থাকে, আমরা মোটা দিয়ে থাকি যাতে লোডটা বেশি পড়লে কখন আমাদের মালের ঝালাই গুলো না ছুটে বা বাঁকা না হয়ে যায়, এমনকি ডাবল প্রোটেকশন টানা আমাদের, যে কোনো দোকানে সিঙ্গেল প্রোটেকশন টানা দেয়, ঠিক আছে, আমরা ডাবল প্রোটেকশন টানা দিয়ে থাকি, এমনকি ফিনিশিং গুলো সময় নিয়ে নিখুঁত ভাবে করি, কোনো আঁকা বাঁকা নাই, ফাঁক ফোকরা নাই। শুধু সামনের সাইডে না, আমাদের পিছনের সাইডের ঝালাই গুলো সম্পূর্ণ আপনার রানিং ঝালাই পাবেন, ব্যাক সাইড সব রানিং ঝালাই পাবেন। এটার ভিতরে আরো ডিজাইন আছে, 6 ফিট/7 ফিটের ভিতরে এই একটা ডিজাইন, এদিকে আরেকটা ডিজাইন হবে, এরপর আপনার এই পিছনে আছে একটা ফোমের ডিজাইন, মাঝখানে আপনার বোতাম দিয়ে করা, ওইটাকে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে দিয়ে করা না, এটা আমাদের নিজস্ব বেতনের মিস্ত্রি দিয়ে নিখুঁত ভাবে সেলাই করা, এটা ছোটার কোনো সিস্টেম নাই, ঠিক আছে। তাহলে কোনটার প্রাইস কিরকম ভাইয়া? এটার প্রাইস হচ্ছে আপনার এই 6 ফিট, এগুলো এখানে যে কটা মাল দেখতেছেন সবগুলোর সাইজ হচ্ছে 6 ফিট প্রস্ত, 7 ফিট লম্বা, এটা সাধারণত 4 জনের ঘুমানো যায়, লম্বা পাথাইলে দুদিকে ইচ্ছে করলে আপনি ঘুমাইতে পারবেন চাইলে। আপনি এই এই সাইজের যে 6 ফিট/7 ফিট মালটা, এটার থিকনেস হচ্ছে পাকা 18 কেজি প্লেট দিয়ে করা, এটার হাইসাইড আসা পাই বেরেলাম 4টা, সবগুলো আপনি পাকা আপনার 4 মিলি মোটা অ্যাঙ্গেল দিয়ে করা, এগুলোর ভিতরে 2 মিলি মোটা হয়, 3 মিলি মোটা হয়, এটা 4 মিলি মোটা অ্যাঙ্গেল দেওয়া, 18 কেজি বক্সের মালটা যদি নিয়ে থাকেন, স্টিলের চালনি হবে, এটার ভিতরে কাঠের চালনি একটা থাকে, এই যে স্টিলের চালনি পাবেন, মাছাগুলো পাবেন আপনি ঘন কাঠি দেয়া স্টিলের চালনি দিয়ে করে। আপনি এই 18 কেজি মাল, আপনি যে ফার্স্ট এই মালটা দেখাইছি, এই মালটা নিলে দাম পড়বে দেশ আপনার 14,000 টাকা, 14,000 টাকা স্টিলের চালনি, আর এটা কাঠের চালনি দিলে পড়বে দেশ আপনার 12,000 টাকা, 12,000 টাকা দিলে টাকা ডিফারেন্স হবে। এই যে হাইসেট আসার কথা বললাম, এই হাইসেট আসাগুলো আপনি 4 মিলির জায়গায় 3 মিলি হয়, সেই ক্ষেত্রে দাম আর একটু কমবে, যদি 2 মিলি নেন সেক্ষেত্রে আরো দাম কমবে, কিন্তু আপনার ওপেনের লাস্টিং কম করবে। আর এই ডিজাইনের মাল যেটা দেখালাম আপনি পরের মালটা, এটা যদি স্টিলের চালনিতে নেন তাহলে পড়বে 12,500 টাকা, 12,500 টাকা, 12,500 টাকা, আর যদি কাঠের চালনিতে নেন তাহলে পড়বে 10,500 টাকা, এটা হাইসেট আসা ভালো পাবেন, মোটা পাবেন। আর এই ফোমের ডেক্সিনের যদি মালটা নেন তাহলে এটা দাম পড়বে 15,500 টাকা, 15,500 টাকা, 15,500 টাকা স্টিলের চালনি দিয়ে, আর কাঠের চালনি দিয়ে পড়বে দিস আপনার 13,500 টাকা, 13,500 টাকা ডিফারেন্স হবে। এই একটা ডিজাইন আছে, এটা দেখতে পারেন, এটা এস এস পাইপের, এটার ভিতরে অনেক ধরনের কোয়ালিটি হয়, থিকনেস হয়, 1.5, 1.2,
1mm 0807 এই মালটা আপনি মনে করেন যদি মোটা থিকনেস দিয়ে নেন 1.5 থিকনেস দেন তাহলে এটা দাম পড়বে আপনি 18000 টাকা আর যদি মনে করেন 1.2 দিয়ে নেন তাহলে পড়বে দিতে আপনার 15000 টাকা আর আপনি যদি এটা 1mm দেন তাহলে 12000 টাকা আবার যদি 08 দেন তাহলে 10000 9500 এরকম দাম পড়ে থাকে ঠিক আছে এগুলা ভিতরে বিভিন্ন কোয়ালিটি হয় যার কারণে দাম ডিফারেন্স হবে দেখেন এই ডিজাইনটা মাসখানে শেপগুলো দেখেন ঝালাইগুলো দেখেন সব নিখুঁত পাবেন পলিগুলো দেখেন সব ক্লিন ভাবে ঝালে ছুরে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের মাল বেতনি মিস্ত্রি দিয়ে করা আমরা সময় নিয়ে ঝালাই করি আমাদের যে কোনো মালে সাধারণত যদি একটা খাটে 100 150 টাকার ওয়েল্ডিং রড লাগে আমরা সেখানে 300 400 টাকার ওয়েল্ডিং রড লাগাই যেখানে মনে করেন একদিন লাগবে কাজ করতে সেখানে আমরা দুই দিন সময় নিয়ে নিখুঁত ভাবে কাজ করি কারণ আমরা দেশে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে নিজস্ব শোরুমে বিক্রি করি আমাদের কাজগুলো পাবেন নিখুঁত এই আরেকটা ডিজাইন আছে একটা দেখতে পারেন এটা রাউন্ড পাইপ দিয়ে রাউন্ড শেপ দিয়ে করা ঠিক আছে ওটার পিছনে একটা ডিজাইন আছে আপনার রেক্সিনের ভিতরে হয় আপনি একটু আগে দেখাইছিলাম একটা গোল্ডেন কালার রেক্সিন এটার ভিতরে হোয়াইট কালার রেক্সিন এটা গেটআপটা আরো সুন্দর লাগবে সময়টা লাগে আপনি পেন্টিং করার জন্য কারণ আমরা কোনো নরমাল রং করি না স্টিল আলমারি যেমন সাধারণত স্প্রে রং করে থাকে বা পুডিং কাটে থাকে আমরা এই ধরনের রং করি না আমরা আসলে মালটা তৈরি করার পরে পাউডার কোটিং রং করি প্রথমে অ্যাসিড পানিতে ধুই এসিড পানিতে চুবে পরিষ্কার করার পরে তারপর একটা পাউডার মারি পাউডার মারে আমরা 3 ঘন্টা আগুনে পুড়ে রংটা একবারে ফিনিশিং করে বসাই দিই আমাদের রং কখনো ওঠার কোনো সম্ভাবনা নাই এই দেখেন এই সাইজটা হবে আপনি 5 ফিট প্রস্থ 7 ফিট লম্বা 5x7 এটা 5x7 আগে যেটা দেখাইছিলাম 6 ফিট x 7 ফিট ওটা 4 জনে ঘুমানো যায় এটা সাধারণত বাচ্চা নিয়ে 3 জনে ঘুমাইতে পারবেন 3 জন ঘুমানো যাবে 3 জন বাচ্চা নিয়ে ঘুমাইতে পারবেন এটার চালনি স্টিলের হয় কাঠের চালনি হয় স্টিলের চালনি দিয়ে যদি আপনি এটার ভিতরে একটা ডিজাইন আছে আপনার পিছনে একটা ডিজাইন হয় এটার ভিতরে কাঠের কালার হয় পিছনে আরো মাল আছে এখানে কি প্লাইউড ব্যবহার করছেন না এটা মেলামাইন বোর্ড মাসখানে শেপটা দিছে মেলামাইন বোর্ড সম্পূর্ণ হইছে বাকি বডি ভিতরের ডিজাইন টিজাইন সব মালে আপনি এমএস স্টিল দিয়া করা ঠিক আছে ঝালাই গুলো পাবেন নিখুঁত ভাবে এগুলোর প্রাইস কি রকম ভাইয়া এগুলোর প্রাইস আসলে এটা এখানে আমার কাছে কয়েকটা কোয়ালিটি আছে এই সামনের মালটা আর এই মাসখানে এই দুইটা মালই আছে পাকা 18 কেজি প্লেট দিয়ে করা এটা লোহার সালি দিয়ে যদি এই মালটা নেন তাহলে এটা দাম পড়বে আপনি 10500 টাকা 10500 টাকা 10500 আর এই মালটা যদি নেন 11500 11500 নিব না এটা নিব একদম 10500 এটা নিব একদম 9500 18 কেজি প্লেট দিয়ে আবার এখানে আর একটু পাতলা প্লেট আছে এটা হবে 20 কেজি প্লেট দিয়ে করা এই একই সাইজে একই রকম ডিজাইনই এই 20 কেজি প্লেটের মালটা যদি নেন তাহলে এটা নিব হইতেছে আপনার 8500 টাকা 8500 টাকা স্টিলের চালনি দিয়ে আর এখানে যদি কাঠের চালনি দিয়ে নেন সেই ক্ষেত্রে পড়বে 7500 টাকা 7500 টাকা আর এটা যেটা আমি 10500 বললাম এটা আপনি কাঠের চালনি দিয়ে পড়বে 9500 টাকা তাহলে 1000 টাকা করে কমে আসবে ডিফারেন্স হবে 5 ফিট 7 ফিট হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম এটা আমরা ওয়ারেন্টি দিয়ে দেব 10 বছরের 10 বছর 10 বছরের ওয়ারেন্টি 10 বছরের ভিতরে যদি কোনো ধরনের সমস্যা হয় ঝালাই ছুটে বাঁকা হয় ভাঙ্গে যায় আমরা ফ্রি সার্ভিসিং দিব সেই ক্ষেত্রে কোনো আপনার কস্টিং লাগবে না কোনো চার্জ ফ্রি 10 বছরের মধ্যে চার্জ ফ্রি দিয়ে দেব কোনো খরচ নিব না ঠিক আছে ভাইদের কি ডেলিভারি কোনো ব্যবস্থা আছে ডেলিভারি হ্যাঁ ডেলিভারি আমাদের এখানে লেবার আছে তারা নিয়ে আপনার বাসায় পৌঁছায় দিয়ে আসবে ঢাকার বাইরে যদি ঢাকার বাইরে বললে কুরিয়ার সার্ভিসে দিয়ে দেব সমস্যা নাই ঢাকার ভিতরে যদি হয় আমাদের নিজস্ব লেবার আছে সব সময় কাজ করে থাকে তারা আপনার বাসায় নিয়ে পৌঁছে 5 তলা হোক 7 তলা হোক 3 তলা হোক তারা নিয়ে সেটিং করে দিয়ে আসবে সেই ক্ষেত্রে আপনি মনে করেন তাদের চার্জটা আলাদা দিবে আচ্ছা ঢাকার বাইরে নিবে তাদের প্রসেসিংটা কি ভাইয়া কিভাবে নিবে ঢাকার বাইরে নিলে আমাদের কাছে অ্যাড্রেস দিয়ে দিলে বা আমাদের ই দিলে আমরা কুরিয়ার সার্ভিস পাঠাই পেমেন্ট কি আগে করতে হবে পেমেন্টটা তো অবশ্যই করতে হবে এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে পিছনে সেটা দেখা এটার ভিতরে আছে একটু সিম্পল স্ট্যান্ডার্ড ডিজাইন সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগছে করতে সুবিধা হবে এটা সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন আছে এটা ওই 5 ফুট 7 ফুট সাইজের খাট এটা দাম পড়বে দিতে আপনার 9500 টাকা 9500 টাকা 18 কেজি প্লেট দিয়ে করা এটা কি ভাই স্টিলের চালনি দিয়ে নিবে স্টিলের চালনি দিয়ে যদি কাটা দিয়ে নেন আপনাদের 8500 টাকা 1000 টাকা কমে 1000 টাকা ডিফারেন্স হবে 5 ফিট 7 ফিট সাইজের কাটা দেখেন আমাদের এখানে আছে একটা সুপার সেট এটা 3 সিটের 3 জনে বসার 3 সিটের না 3 সিটের এটা যদি সেট নেন তাহলে হবে 5 সিটের টোটাল 5 সিটের সেট একটা হয় 4 সিটের 5 সিটের সেটটা হবে 3 সিট আর 1 সিট দুইটা 3 সিট একটা 1 সিট দুইটা টি টেবিল পাবেন সাথে একটা এটা হলো 5 সিটের সেট আর একটা হয় 4 সিটের সেট 4 সিটের সেটটা এরকম ভাবে হবে এই 2 সিট একটা সিঙ্গেল থাকবে দুইটা এটা তো ফোর সিটার সেট এর সাথে পাবেন আরেকটা টি টেবিল আর টি টেবিল হ্যাঁ ম্যাচ করে দিচ্ছে নাকি আপনারা হ্যাঁ ম্যাচিং করে দেওয়া এটার ভিতরে আপনি কালার হয় আপনি যে আপনি ডিপ কালার নিতে চাইলে নিতে পারবেন কাঠের কালার চাইলে নিতে পারবেন সেই ক্ষেত্রে প্রাইস কি রকম হবে কোনটা কত আপনি কালারের জন্য ডিফারেন্স হবে না আপনার মাসখানের শেপটা আমাদের এমনি মাল সম্পূর্ণ সাধারণত কালো কালার হয়ে থাকে হিট প্রিন্ট রং তো এটা কালো কালারই হয় কালারের গ্যারান্টি কি রকম দেন কালার আমরা গ্যারান্টি দিব 10 বছর 10 বছর 10 বছরে উঠে গেলে সেটা আমরা ফ্রি করে দিব আমাদের রং ওঠার কোনো সম্ভাবনা নাই আমি আগেই বলছি যে আমাদের হিট পিন রং
আমরা আগুনে পুড়ে অ্যাসিড পানিতে ধুয়ে আগুনে পুড়ে তারপরে পেইন্টিংটা করে থাকি ঠিক আছে এখন এই 5 সিটের সেট যে মালটা বলছি এটা যদি আপনি পাকা 18 কেজি প্লেট দা বানায় নেন তাহলে এটা সেট করবে দিছে আপনি 14000 টাকা আর এটা যদি 20 কেজি নেন তাহলে পড়বে 12000 টাকা 12000 টাকা 22 কেজি প্লেট দা নেন তাহলে পড়বে 10000 টাকা আমরা সম্পূর্ণ কমপ্লিট দিয়ে থাকি শুধু ফর্মটা আলাদা বাইরে থেকে কিনে নেওয়া লাগে ঠিক আছে যদি কেউ আপনাদের থেকে বলে আপনারা এনে দিতে পারে চাইলে আমরা দিয়ে দিতে পারবো সমস্যা নাই কিন্তু আমরা সাধারণত দিয়ে থাকি না কি কারণে আমাদের মালের কোয়ালিটি ভালো কিন্তু দেখা গেছে আপনি ফর্মটা অনেক আছে একটু কম দামের ভিতরে কিনে দিলেও ফর্মটার সমস্যা দেখা দিবে সো অন অ্যাপেক্স এর ভিতরে নিয়ে নেন তাহলে ফর্মটা ভালো হয় আর কি এখন এটা 4 সিটের ভিতরে যদি নিয়ে থাকেন তাহলে এটা আপনি 18 কেজি প্লেট দা নিলে আপনি এটা পড়বে দিতে আপনার 13500 টাকা 13500 টাকা 13500 টাকা আর আপনি 20 কেজি প্লেট দা নিয়ে থাকেন তাহলে পড়বে 11500 টাকা 11500 আর 22 কেজি প্লেট দা নিলে পড়বে আপনি 10000 টাকা রানিং পাবেন এবং কি ফিনিশিং গুলো নিখুঁত ভাবে পাবেন কোনো আঁকা বাঁকা ফাঁক ফোকা পাবেন না প্রত্যেকটা কোনা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা ঝালাই গুলো ফিনিশিং গুলো কিভাবে করছি খুব সুন্দর ফিনিশিং আপনাদের এবার আমাদের কাছে সেমি ডাবল একটা খাট হয় এটা সাইজ হচ্ছে 4 ফিট প্রস্থ 6.5 ফিট লম্বা যে দুইজনে ঘুমানো যায় আর কি এটার ভিতরে প্লেট মোটা পাতলা আছে এবং কি আপনার সাইজও একটু ছোট বড় আছে তাতে প্রাইস ডিফারেন্স হয় ভাইয়া ডিফারেন্স হয় এটা দুই দুই বক্স পাইপ দিয়ে তৈরি করা এটা হচ্ছে আপনার দেড় বক্স পাইপ দিয়ে তৈরি করা এটার ভিতরে স্টিলের চালনি লোহার চালনি দুই ধরনের চালনি হয়ে থাকে কিন্তু আমি সবসময় কাস্টমারে বলে থাকি যে আপনারা স্টিলের চালনি নিয়ে নেবেন কারণ কাঠের চালনিটা কিছুদিন গেলে আপনার সার্পোকা থাকে বা ঘুরে ধরে ধরনের সমস্যা হয় কিন্তু স্টিলের চালনি এ ধরনের সমস্যা হবে না আর আমরা স্টিলের চালনি সাধারণত একটু মোটা প্লেট দিয়ে করে থাকি আমরা পাতলা প্লেটের চালনি দিই এবং কি আমাদের যে হাইসেগুলো যে অ্যাঙ্গেলের হাইসেগুলো দিয়ে থাকি এটা আপনার পাকা 3 মিলি মোটা আছে অনেকে আছে এটা আপনার 2 মিলি দেয় আমাদের 2 মিলি কোনো মাল পাবেন না পাকা 3 মিলি মোটা পাবেন তিনটা করে নাট সিস্টেম পাবেন মাঝে ডাসা পাবেন তিনটা পায়া সিস্টেম করা বিছানার নিচে মাঝখানে অতিরিক্ত তিনটা পায়া সিস্টেম করা আছে এগুলোর প্রাইস কি রকম এর ভিতরে আপনার এই যে যদি দেড় বক্সের মালটা নেন এটা পড়বে 6500 টাকা স্টিলের চালনি দিয়ে 6500 18 কেজি প্লেট দিয়ে করা আর দুই দুই বক্স দিয়ে নেন তাহলে এটা পড়বে আপনার 7500 টাকা স্টিলের চালনি দিয়ে কাঠের চালনি দিয়ে আপনি দুই দুই বক্সের মালটা নিলে পড়বে 7000 টাকা আর আপনি দেড় বক্সের মালটা যদি 18 কেজি প্লেট দিয়ে আপনি কাঠের চালনি দেন তাহলে পড়বে 6000 6000 টাকা দেখেন 4 ফিট সাইজের ভিতরে এই আরেকটা ডিজাইন আছে আগে তো দেখাইছিলাম রটের কলি দিয়ে এখন দেখেন আপনি এই ডিজাইনটা অনেক সুন্দর লাগছে এটা আপনি কাঠের বিকল্প ডিজাইন ঠিক আছে সেগুন কাঠের মতোই দেখতে অনেক সুন্দর এটা থেকে তো কাঠই মনে হচ্ছে মেলামাইন বোর্ড না মাসখানে শেপটা শুধু মেলামাইন বোর্ড বাকি সম্পূর্ণ ফ্রেমটা এসেছে স্টিলের আমরা সাধারণত আপনার মোটা প্লেট যেটা সেটা দিয়ে করে থাকি 18 কেজি 20 কেজি এই ধরনের প্লেট দিয়ে করে থাকি পাতলা প্লেটের মালটা আমরা সাধারণত খুবই কম করি কারণ আমরা নিজস্ব কারখানায় তৈরি করে নিজস্ব কলমে বিক্রি করি সেজন্য আমরা লোকাল মালটা সাধারণত কম করি মোটা মালটা বেশি করে থাকি আমাদের এটা প্রাইস কি রকম ভাইয়া এটার প্রাইস পড়বে দিতেছে আপনার এটা যদি আপনি দেড় বক্স পাইপ দিয়ে নেন তাহলে এটা পড়বে দিতেছে আপনার 7300 টাকা স্টিলের চালনি 7300 আর কাঠের চালনিতে পড়বে আপনি 6800 টাকা 6800 টাকা 6800 টাকা এর একটা সাইজ আছে দেখেন এটা কি সিঙ্গেল খাট নাকি ভাই সিঙ্গেল খাট হ্যাঁ এটার সাইজ হচ্ছে 3 ফিট 2 ইঞ্চি 6 ফিট 4 ইঞ্চি এটা হচ্ছে একদম একদম একা ঘুমানোর খাট এটা যদি আপনি নেন এটার দামটা পড়বে দিতেছে আপনার স্টিলের চালনিতে নিলে পড়বে দিতেছে আপনার 5200 টাকা আর কাঠের চালনিতে নিলে পড়বে আপনার 4700 টাকা 4700 টাকা 4700 টাকা আর এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে সে মালটা আমি দেখাই একটু এটা হলো রডের ডিজাইন দিয়ে করা এটা কাঠের কোনো সিস্টেম এটা তো সিঙ্গেল ভাই এটা সিঙ্গেল একই সাইজের এটা কি এটা 19-20 একটু ডিফারেন্স হবে কি রকম প্রাইস এটা যেমন আপনি 5300 টাকা বললাম না এটা পড়বে আপনার 5100 টাকা 200 টাকা কম হ্যাঁ 200 টাকা ডিফারেন্স হবে সাইজে কি শুধু হইতেছে আপনার মাসখানের ডিজাইনটা নেই এই জন্য আর কি হ্যাঁ একটু ব্যতিক্রম একটা মাল আছে এটা হচ্ছে আমাদের পরার টেবিল পরার টেবিল হ্যাঁ পরার টেবিল এটা সাইজ হইতেছে আপনার 32 ইঞ্চি বাই 18 ইঞ্চি এটা কিবোর্ড ব্যবহার করছেন উপরে এটা হচ্ছে মেলামাইন বোর্ড ফ্রেমটা হইতেছে স্টিলের ফ্রেম দিয়ে করা এলএস পাইপ দিয়ে করা হ্যাঁ এটা থিকনেসও ভালো পাবেন এটা কোয়ালিটি ফুল মাল পাবেন এটা আমরা গ্যারান্টি দিয়ে দিব ঠিক আছে এটা দাম পড়বে দিতেছে আপনারা 2000 টাকা 2000 টাকা এটা কত দিনের গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টি দেব 10 বছরের 10 বছর অনেক শক্তিশালী এর ভিতরে আপনি 10 ইউনিটও দেখতে পারবেন 5 ইউনিটও দেখতে পারবেন সমস্যা নেই মোটা প্লেট দেখো এর একটা হবে কি টেবিল এটা যদি টেবিল সিঙ্গেল ভাবে নিয়ে থাকেন সিঙ্গেল না যাবে আপনাদের কাছ থেকে যদি টেবিল নিতে চান সেই ক্ষেত্রে সেটাও নিতে পারবেন যে সিঙ্গেল টি টেবিল নিলে এটা দাম পড়বে আপনি 1800 টাকা 1800 টাকা হ্যাঁ এটা ঠিকমতো আছে 1 ইঞ্চি বক্স এটা সাইজ কত আছে ভাইয়া এটা সাইজ হচ্ছে 32 ইঞ্চি বাই 18 32 বাই 18 32 বাই 18 আপনার পরার টেবিলটা আর টি টেবিলটা একই সাইজ কিন্তু পরার টেবিলটা হাইট বেশি হয় টি টেবিলের হাইট একটু কম হয় এটা যেমন এক এক বক্স দিয়ে করা এটাও এক এক বক্স দিয়ে করা এটা নিচে একটা থাক সিস্টেম আছে এখানে আপনি চাইলে
পেপার বা ফুলের টপ ফুলদানি এই ধরনের জিনিস আসতে পারবে এটা প্রাইস কেমন ভাই এটা প্রাইস করবে 1800 টাকা 1800 টাকা 1800 টাকা নিচে জয়েনিং গুলো তো খোলা সম্ভব না না কোনো সম্ভাবনা নাই কারণ এই জয়েন গুলো ফুল রানিং ভাবে দেওয়া করা কোনো স্পট থাকে না প্রত্যেকটা জয়েনে রানিং হলাই দেওয়া করা এখানে দেখেন এর একটা হয় আপনার ডাইনিং টেবিল এটা 6 সিআরের একটা হয়ে থাকে 4 সিআরের একটা হয়ে থাকে উপরে কি গ্লাস দেন উপরে গ্লাস দেই আপনি মোটা গ্লাস দেন এটা 10 মিলি একটা হয় 8 মিলি একটা হয় আপনি ম্যাক্সিমাম তো গ্লাস দিয়েই নাই ভাই হ্যাঁ গ্লাস দিয়েই নাই গ্লাস আমরা দিয়ে থাকব এটা নাসিরের পিএসপি গ্লাস হবে কোনো নরমাল গ্লাস হবে না ঠিক আছে এবং কি গ্লাসের চারদিকে আমরা মেশিনে ফিনিশিং দিয়ে ঘষে দিব এটা আপনি 10 মিলি গ্লাস দেন আর শুধু টেবিল নিতে চান সেটাও নিতে পারবেন আর যদি মনে করেন না 6টা সিআর দিয়ে কমপ্লিট নেবেন সিআর ছিল সিআর গুলো কালকে সেল হয়ে গেছে তো সিআর গুলো সেই জন্য আমি ডিসপ্লে দিতে পারতেছি চেয়ার তো সেম ডিজাইনই হবে টেবিল আর এই ডিজাইনের সাথে ম্যাচিং করার ডিজাইন চেয়ার দিয়ে নিলে কত পড়বে ভাই আর যদি আপনি 6 সিআর যদি সিআর দিয়ে গ্লাস সহ কমপ্লিট নেন তাহলে এটা দাম নিব 14500 টাকা 14500 টাকা 14500 টাকা আর যদি 6 সিআর এর জায়গায় আপনি 4 সিআর দিয়ে 10 মিলি গ্লাস দিয়ে নিয়ে থাকেন তাহলে এটা দাম নিব দিতেছে আমরা দিতেছে 12000 টাকা 12000 টাকা 12000 দুটো সিআর কম নিলে আপনি মনে করেন আপনার 2500 টাকা যদি ভাই গ্লাস ছাড়া অন্য উপরে বোর্ড দিয়ে নেয় হ্যাঁ বোর্ড চাইলে বোর্ড নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার খরচ একটু কম হবে কত পড়বে ভাইয়া দেখা গেছে মনে করেন আপনি যদি 6 সিআর ডাইনিং সহ নেন সিআর সহ নেন তাহলে আপনি 14500 টাকা আপনি 13500 টাকা 13500 যদি কেউ টেবিল নিলে বোর্ড দিয়ে শুধু টেবিল যদি নেন আপনি বোর্ড দিয়ে তাহলে এটা দাম পড়বে 5500 টাকা আর যদি কেউ সিঙ্গেল 6টা চেয়ার নেয় সেই ক্ষেত্রে কত পড়বে ভাইয়া সিঙ্গেল যদি 6টা চেয়ার নেয় থাকে তাহলে 7200 টাকা পড়বে 7200 টাকা পড়বে